এখন আলোচনা করব কুরবানি এবং কাদের উপর কুরবানি ওয়াজিব আগামী 10 জিলহজ ইয়াউমুল আযহা তথা কুরবানির ঈদ ইয়াউমুল আযহা আযহা শব্দের অর্থ হলো ত্যাগ দেওয়া কুরবানি করা কুরবানি দেওয়া এই কুরবানি তিন ধরনের হতে পারে জানের কুরবানি মালের কুরবানি মনের কুরবানি জানের কুরবানি যেমন নামাজ রোজা জিহাদ এগুলো পালন করতে হলে জান দেওয়া লাগে নিজের জান অনেক সময় চায় না জিহাদ করতে নামাজ পড়তে মন চায় না নামাজটা কিন্তু আমার মনের কুরবানিও ঠিক আছে তবে এগুলোকে জানের কুরবানির অন্তর্ভুক্ত হয় এগুলো অনেক সময় পালন করা যায় জিহাদও পালন করা যায় নামাজও পড়া যায় রোজাও রাখা যায় ইচ্ছায় অনিচ্ছায় হলেও মন না চাইলেও করা যায় দুই নম্বর মালের কোরবানি যেমন জাকাত ফিতরা কোরবানি এগুলো হলো কি মালের কোরবানি এগুলো মন না চাইলেও অনেক সময় বাধ্যবাধকতা হয়ে সমাজের মধ্যে মুখ দেখানোর জন্য আত্মীয় স্বজনের থেকে শরম না পাওয়ার জন্য অনেক সময় এগুলোকে মানুষ দিয়ে থাকে এটা হলো কি মালের কোরবানি দেওয়াটা মোটামুটি সহজ জানের কোরবানি যেরকম হবে দেওয়াটা কি সহজ জানের মালের কোরবানি দেওয়াটাও সহজ কিন্তু তিন নম্বর আরেকটা আছে কি মনের কোরবানি হলো সবচেয়ে বড় কোরবানি সামনে যে কোরবানের ঈদ আসতেছে যে কোরবানিটা আসতেছে এখানে জানোয়ারের পশু জবাই জানোয়ারকে পশু জবাই করার মাধ্যমে মালের কোরবানি তো হয় সাথে সাথে মনের কোরবানিও হয় মনের কোরবানি কিভাবে হয় যে এই কোরবানি দিতে মোটামুটি কিছু অর্থের দরকার হয় ব্যয়বহুল অর্থ খরচ হয় এখানে কিছু মানুষের জন্য সেক্ষেত্রে মা এই মালের মায়া আমার সঞ্চয়কৃত টাকার মায়া অন্তরে থেকে যায় মন চায় না যে আমি কোরবানি দিব আবার অনেক ক্ষেত্রে এই কোরবানিটা দেয় শুধু গোশত খাওয়ার উদ্দেশ্যে চাহিদা কি থাকে গোশত খাওয়া আল্লাহকে রাজি খুশি করা না মানুষ দেখানো বা মানুষের মুখ থেকে বাঁচার জন্য আত্মীয় স্বজনকে দেখানোর জন্য এই কোরবানিটা দিয়ে থাকে কিন্তু মনের কোরবানি হয় না মনের কোরবানি কি যেটা আল্লাহর জন্য করব তাহলে কি থাকে মানুষকে দেখানোর উদ্দেশ্য কোরবানি দেওয়া থাকে অনেক সময় উদ্দেশ্য বাকি গোশত খাওয়ার উদ্দেশ্য থাকে বেশিরভাগ মানুষের উদ্দেশ্য থাকে গোশত খাওয়া এবং এই কোরবানি দিয়া মোটামুটি তিন চার মাস বা ছয় মাসের একটা কি খাবারের ব্যবস্থা হয়ে যায় অনেকের মন মানসিকতা এটাই থাকে যে আমার তিন মাস বাজার না করলেও কি হবে হয় কি হয় না বলেন হয় কিন্তু মনের কোরবানি কম হয় আল্লাহ তাআলা চাইছে মনের কোরবানি আল্লাহর কাছে এই রক্ত মাংস কিছুই পোষে না শুধুমাত্র পোষে কি আমাদের তাকওয়াটা বা আমাদের মনের আন্তরিকতা আল্লাহ কোরআনে বলেন লাইয়ানাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম আল্লাহর কাছে তোমাদের পশুর রক্ত মাংস কিছুই পচে না শুধুমাত্র তোমাদের তাকওয়া পচে অর্থাৎ তোমাদের মনের আন্তরিকতাটা পচে তোমাদের ইখলাসটা পচে আর কিছুই পচে না